আর এই মুহূর্তে ডোমজুড়ের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে। ডোমজুড়ের মোল্লাপাড়ায় সেখানে বাম এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ। আরো একবার আপনাদেরকে জানাচ্ছি, ডোমজুড়ের মোল্লাপাড়ায় বাম এজেন্টকে মারধরের অভিযোগ, বসতে বাধা দেওয়ার অভিযোগ বুথে, এবং বাম প্রার্থী দীপশিতা ধরকে ঘিরে বিক্ষোভ স্লোগান। ছবি অবশ্যই আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তবে এই মুহূর্তে আরো একবার আপনাদেরকে বলবো, ডোমজুড়ের মোল্লাপাড়ায় বাম এজেন্টকে মারধরের অভিযোগ, বুথে বসতে দেওয়ার অভিযোগ উঠেছে বাম এজেন্টকে, এবং বাম প্রার্থী দীপশিতা ধরকে ঘিরে বিক্ষোভ স্লোগান। আর এই ঘটনাতে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। রণজিৎ রায় রয়েছেন টেলিফোন লাইনে। রণজিৎ, ঠিক কি ঘটনা ঘটেছে? রণজিৎ, ঠিক কি ঘটনা ঘটেছে? কেন দীপশিতা ধরকে ঘিরে স্লোগানিং হচ্ছে, বিক্ষোভ দেখাচ্ছেন কর্মী সমর্থকরা? শুনতে পাচ্ছ রণজিৎ? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, তবে ছবিটা আমরা আপনাদের সামনে রাখছি। ডোমজুড়ের মোল্লাপাড়ায় বাম এজেন্টকে মারধরের অভিযোগ, এমনকি তাকে বুথে বসতে দেওয়া হচ্ছে না, সেই অভিযোগও করা হয়েছে বামেদের তরফে। বাম প্রার্থী দীপশিতা ধরকে ঘিরে বিক্ষোভ স্লোগান চলছে, সেই ছবি দেখাচ্ছে। এবং কারা দীপশিতা ধরকে বিক্ষোভ দেখাচ্ছেন, কারা স্লোগানিং করছেন, গোটা বিষয়টা একটু পরিষ্কার করার চেষ্টা করব। তবে এই মুহূর্তে ছবিটা আরও একবার আপনাদের সামনে। রণজিৎ রায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রণজিৎ, দীপশিতা ধরকে ঘিরে কারা বিক্ষোভ দেখাচ্ছে? দেখো, জগৎবল্লভপুর এলাকায় আজ সকালবেলা শ্রীরামপুরে সিপিএম প্রার্থী দীপশিতা ধর, তিনি কিন্তু যান এবং সেখানে যেটা অভিযোগ রয়েছে, তিনি বুথে যাওয়ার পরেই সেখানে তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে কিছু মানুষ। এবং তিনি অভিযোগ করেছেন যে তারা বুথ, কিছু লোক ওখানে বুথ দখল করেছিল, এবং সেই ঘটনার পরেই তিনি সেখানে আসে এবং পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কিন্তু ঘটনাস্থলে প্রচুর র‍্যাব মোতায়েন করা হয়েছে। এবং অভিযোগ যে দীপশিতা ধর তিনি সদল বলে আসেন এবং তিনি এখানে এসে উত্তেজনা ছড়াচ্ছেন। তবে বিপরীতে দীপশিতা ধর তিনি যেটা জানিয়েছেন যে ওখানে বুথ দখল করে রেখেছে তৃণমূলের কর্মীরা, বা সেখানে সাধারণ মানুষকে ভোট দিতে দেওয়া হচ্ছে না, এমনটি অভিযোগ তিনি পান এবং তারপরেই তিনি ছুটে আসেন। এবং সব মিলিয়ে কিন্তু একটা ব্যাপক উত্তেজনা ছিল এবং পরিস্থিতি সামাল দিয়ে দেওয়ার জন্য র‍্যাপও ঘটনাস্থলে আসে। এবং ইতিমধ্যে যে স্বাভাবিকভাবেই কিন্তু সেখানে ভোট চলছে, তবে একটা চাপা উত্তেজনা কিন্তু ওখানে রয়েছে। বেশ, অনেক ধন্যবাদ রণজিৎ। এলাকায় চাপা উত্তেজনা রয়েছে, শান্তিপূর্ণভাবে ভোট চলছে, যদিও চাপা উত্তেজনার একটা পরিবেশ তৈরি হয়েছে, এবং সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি।